আজ কি আমরা এই ভিডিওতে এমন একটি পেনি স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারী কোয়ান্টিটি ট্রেড হয়েছে, প্রায় 100% দেখতে পাওয়া যাচ্ছে যে কোয়ান্টিটি ট্রেড হয়েছে। এবং তাছাড়া সেই স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি আপার সার্কিট লাগছে। তো ফ্রেন্ডস চলুন দেখে নেব সেটা কোন স্টক আছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আছে। সাথে ফ্রেন্ডস টাটা এলিক্সির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম, যেখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাটা এলিক্সি খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 4200 অবধি কিন্তু পৌঁছে গেছে। তো ডেফিনেটলি ডে চার্টের মধ্যে যখন ব্রেকআউট এসে পৌঁছায় তখন কিন্তু আমরা দেখে থাকি যে একটা জাম্প একটা র্যালি কোম্পানি দেখিয়েই থাকে। তো টাটা এলিক্সির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে টাটা এলিক্সি। এখন কিন্তু ফ্রেন্ডস টাটা এলিক্সির মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 4500-এর কাছাকাছি, আর সেটাও কিন্তু ডেফিনেটলি খুব ইজিলি এই স্টক অ্যাচিভ করে নিতে চলেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 337 পয়েন্ট কিন্তু আপ মুভমেন্ট দেখিয়েছে। ফ্রেন্ডস আগের দিনই কিন্তু আমি টাটা এলিক্সির ব্যাপারে বলেছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। টাটা কফির ব্যাপারেও ফ্রেন্ডস আলোচনা করেছিলাম, তো টাটা কফিও কিন্তু ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। আমি যখন টাটা কফির ব্যাপারে আলোচনা করছিলাম তখন কিন্তু টাটা কফি ট্রেড করছিল 178-এর কাছাকাছি। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে দুদিনেই কিন্তু টাটা কফি খুব ভালো একটা জাম্প একটা পারফরমেন্স আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চলুন আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম কী আছে বা বিজনেস কী আছে বা চার্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার মধ্যে প্রাইস মুভমেন্ট কেমন আছে ফ্রেন্ডস আমরা দেখে নেব। ফ্রেন্ডস দেখুন এখন এই স্টক ট্রেড করছে 22 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 5%-এর আপার সার্কিট লেগেছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 100-এ 100% দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি ট্রেড হয়েছে, একটা ভারী কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ট্রেডিং হয়েছে। বিজনেস কী আছে বা কোম্পানির নাম কী আছে সেটা আমরা দেখে নেব। আরেকটি ফ্রেন্ডস আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। ফ্রেন্ডস এটা কিন্তু একটা আইটি সফটওয়্যার প্রোডাক্টের কোম্পানি আছে, মার্কেট ক্যাপ আছে 1054 কারোড়ের। তাছাড়া এর আপার প্রাইস ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে 23.85 টাকা আছে এবং লোয়ার প্রাইস ব্যান্ড আছে 21.65 টাকা। ফ্রেন্ডস দেখুন এর মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রেড দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট আছে। তো আমরা জানি পজিটিভ, ভেরি পজিটিভ এবং আউটস্ট্যান্ডিং থাকলে ভালো আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট আছে। তো চার্ট কি বলছে সেটা আমরা দেখব। জিরোধার প্ল্যাটফর্মের উপর আমি কোম্পানির চার্ট ওপেন করে নিয়েছি, আপনারা কোম্পানির নাম দেখে নিন। ব্রাইটকম গ্রুপ লিমিটেড, কোম্পানির নাম হচ্ছে ব্রাইটকম গ্রুপ লিমিটেড, আর এর মধ্যে 5%-এর আপার সার্কিট লেগেছে। আপার সার্কিট লাগার পিছনে কী রিজন আছে সেটাও আমরা দেখব। তার আগে ফ্রেন্ডস চার্ট অ্যানালাইসিস আমরা করব। ফ্রেন্ডস জিরোধার প্ল্যাটফর্মের উপর চলে এসেছি এবং কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় বলতে গেলে 15 তারিখে জুন মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা আপার সার্কিট লাগছে। কেন লাগছে ফ্রেন্ডস দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছিল অনেকদিন, প্রায় বলতে গেলে লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে কনসোলিডেট করছিল। কনসোলিডেট পিরিয়ড যখন শেষ হয়েছে, ডার্ভাস বক্স যখন ক্রিয়েট হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা জাম্প একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। সাথে এর মধ্যে কিন্তু ভলিউমও খুবই হাই আছে। তো চলুন এর আপ মুভমেন্ট যাওয়ার পিছনে কী রিজন আছে সেটা দেখব। দেখুন ব্রাইটকম গ্রুপের Q4 রেজাল্ট এসেছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 30% কিন্তু রাইজ করেছে। তাছাড়া বোর্ড কি অ্যানাউন্সমেন্ট করেছে, কোম্পানি থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 1:4, মানে 8টি শেয়ার যদি আপনাদের কাছে থাকে তাহলে 1টা শেয়ার কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো কোম্পানি এই ধরনের ইভেন্ট নিয়ে এসেছে, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা জাম্প একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে, সাথে Q4 রেজাল্ট খুবই ভালো প্রেজেন্ট করেছে। প্রফিট হয়েছে এবছর 140 কারোড়ের, আগের বছর সেটা ছিল 107 কারোড়ের। রেভিনিউ ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবছর রেভিনিউ হয়েছে 718 কারোড়ের, আর আগের বছর সেটা ছিল 633 কারোড়ের, প্রায় 11% গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি 483 কারোড়ের হয়েছে।
কোম্পানি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট প্রেজেন্ট করেছে, সাথে ডিভিডেন্ডও প্রোভাইড করেছে, আর সেটা আছে 0.05%-এর। এবং কোম্পানি দিতে চলেছে বোনাস, 4টে শেয়ার থাকলে আপনারা পেয়ে যাবেন 1টা শেয়ার বোনাস হিসাবে ফ্রিতে। তো ফ্রেন্ডস, এই ধরনের যদি বেস্ট বেস্ট স্টক আপনারা খুঁজে বার করতে চাইছেন, শেয়ার মার্কেটের প্রপার নলেজ গেইন করতে চাইছেন, কীভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে বেস্ট স্টক খুঁজে বার করা যায়, টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, তাহলে ফ্রেন্ডস আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য ডিটেলস ইনফরমেশান ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটিতে দেওয়া আছে, সেটা চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন এবং কোর্সের বেনিফিট উঠাতে পারেন। তাছাড়া ফ্রেন্ডস, এখন আমাদের কি করা উচিত আছে সেটা অবশ্যই আমাদের জানা দরকার আছে। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে বোনাস দিতে চলেছে, কোম্পানির রেজাল্ট খুব ভালো এসেছে, তো এই ধরনের মুভমেন্ট কিন্তু আরও কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই ব্রাইটকম গ্রুপ লিমিটেডের দিকে ফোকাস করতে পারেন এবং লার্নিং করতে পারেন যে কোম্পানি কেমন আছে বা কোম্পানির বিজনেস কেমন আছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এই কোম্পানি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।